हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले आरो नतुन एकटी वीडियो देखार जोन्नो सबाइके वेलकम जानाच्छे। आशा करछि जे जेखान थेके आमार वीडियोगुलो देखछेन सबाई अनेक भालो आछेन, सुस्थ आछेन। आजके मैला एबं पुरातन एकटी कड़ाई परिष्कार करे देखाबो एकटी मात्र उपकरण दिए, जा सबार काछे परिचित एबं खुबई हाते काछे पावा जाय। जे कोनो समय एई कालो कड़ाईगुलि परिष्कार करे निते पारबेन झटपट। चलुन ताहले वीडियोटा देखा जाक, स्किप ना करे सम्पूर्ण वीडियोर साथे थाकबेन, ताहले बुझते पारबेन एरकम कालो कड़ाई पुरातन एवं पुरा कड़ाई किभाबे सहजे परिष्कार करे नेওয়া যায়। कड़ाई आमरा सकले व्यवहार करे थाकि, पुरातन एरकम कड़ाई किन्तु सबार बासाय पावा जाबे। तो अनेके आछे टिप्सगुलि खूब सहजे फलो करे परिष्कार करे नेन, आबार अनेके आछे बुझते पारे ना बा जानते पारे ना किभाबे कालो कड़ाईके एरकम सादा चकचके जगजगे करे नेওয়া যায়। तबे आजके आमि 80% परिष्कार करे देखाबो एकटि मात्र उपकरण दिए। तो आमरा जेभाबे परिष्कार करे थाकि, आमरा अनेके टाइटेले बा थाम्बनेले दिए थाकि मात्र 10 मिनिटे कड़ाई परिष्कार करे नेওয়া যায়। এটা কিছুতে সম্ভব হয় না, আগুনে পুড়িয়ে হোক অথবা মাজনির সাহায্যে হোক না কেন, বা যে কোনো কেমিক্যাল বা রেমেডির সঙ্গে আমরা পরিষ্কার করি না কেন, অবশ্যই সময় আধা ঘন্টা নিয়ে আপনাকে কাজে লাগতে হবে, তাহলে পরিষ্কার করা সম্ভব হবে। এখানে বলবো না 5 মিনিট বা 10 মিনিটে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। কালো কড়াইকে চকচকে জগজকে করে রাখার জন্য অবশ্যই আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে। একদিন পরিষ্কার করলে প্রায় 1-1.5 মাস খুব সুন্দর সাদা চকচকে থাকবে। তবে প্রতিদিন রান্না করার পর অবশ্যই একটু আলতো হাতে মাজনের সাহায্যে ঘষা নিয়ে পরিষ্কার করে নিতে হবে সব সময়। এখন দেখুন একটি উপকরণ, সেটা হচ্ছে তেঁতুলের আচার নিয়েছি। আচারের মধ্যে চিনি ভিনেগার দেওয়া থাকে বা মশলাও থাকে। তো প্রত্যেকটা জিনিসেরই কিছু আলাদা আলাদা গুণাগুণ আছে এবং ক্ষমতা আছে, কার্যক্ষমতা অবশ্যই আছে। ভিনেগার এখানে যেহেতু আছে, ভিনেগারও পরিষ্কারের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে থাকে। তো আপনারা সরাসরি তেঁতুলটা দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। তো আচার দেওয়ার কারণে পানিতে ভিজানোর কোনো প্রয়োজন হয় নাই। তো 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর পানি দিয়ে আমি কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। এখন ফুটিয়ে নিব। যে কোনো কালো পাতিলে অথবা কড়াইয়ে তেঁতুলের আচার তৈরি করে দেখবেন, আর কড়াই বা পাতিলটা একেবারে সাদা চকচকে জগজগে হয়ে গিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। তো প্রায় সময়ই আমি আচার যখনই তৈরি করে, যে কোনো পুরাতন পাতিলে অথবা কড়াইয়ে, সেই কড়াইটা একেবারে সাদা চকচকে জগজগে হয়ে যায়। তাই ভাবলাম তেঁতুলের সাহায্যে আজকে কড়াইটা পরিষ্কার করে দেখাই। তো আজকে কোনো আচার তৈরি করছি না, অল্প আচার দিয়ে আমি হচ্ছে তেঁতুলের রসটা দিয়ে তারপর কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। তো ফুটে উঠে আছে, যখন ফুটে উঠবে তখন কিন্তু আস্তে আস্তে ময়লা কালো দাগগুলি নরম হয়ে থাকবে, পরিষ্কার করতে অনেক সুবিধা মনে হবে। আমি একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে পানিটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর একটু কেনার দিয়ে উপর করে রেখে দিব। তাহলে চতুর্পাশে যেন পানিটা লাগে এবং সম্পূর্ণ ময়লা যেন নরম হয়ে থাকে, তাহলেই কিন্তু উঠাতে সহজ মনে হবে। যাদের সিলিন্ডার গ্যাস তারাও এভাবে পারবেন, কারণ হচ্ছে বেশি সময় পুড়িয়ে পরিষ্কার করলে সময় পরিমাণ বেশি লাগে, গ্যাসের পরিমাণ প্রচুর পরিমাণে লাগে। তো আজকে যেভাবে দেখাচ্ছি শুধু হাতের শ্রম দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তবে তেঁতুলের সাহায্যে যদি আপনি জাল করে নিতে পারেন তবে আরও সহজ হয় এবং খুব সহজে নরম হয়ে থাকে, ময়লাগুলিও উঠিয়ে নেওয়া যায়। গুঁড়িয়ে গুঁড়িয়ে এভাবে দিয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ কড়াইটা নরম হয়ে থাকে। তো পানিটা ফেলে দিয়েছি হালকা ঠান্ডা হওয়ার পর। এখন নিয়ে নিচ্ছি একটি মাজনি। আপনি এখানে হুইল পাউডার, ভিম লিকুইড বা ভিম দিয়ে সামান্য ঘষে নিলে দেখবেন অনেকটা সাদা চকচকে জগজগে হয়ে গিয়েছে। আজকে হুইল পাউডার দিয়ে ঘষে নিচ্ছি। হুইল পাউডারে ক্ষারের পরিমাণ বেশি থাকে, ময়লাটাও সহজে উঠে যায়। তো অল্প অল্প ঘষে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এভাবে মাজনির সাহায্যে ঘষা দিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো এইটাকে 80% পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাবো। বলবো না যে 100% চকচকে জগজগে হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তবে আগুনে পুড়িয়ে পরিষ্কার করলে অনেকটাই পরিষ্কার করে নেওয়া যায়, তবে সময়ের পরিমাণ, গ্যাসের পরিমাণ বেশি প্রয়োজন পড়ে। তো গ্যাস তো সবার বাসায় সরকারিটা থাকে না, সিলিন্ডার অনেকে আমরা ব্যবহার করে থাকি, সেই জন্য গ্যাসের অপচয়ের হাত থেকে বাঁচতে এই টিপসটি আপনি সবসময় অবলম্বন করতে পারেন কালো কড়াই পরিষ্কারের ক্ষেত্রে। দেখুন অনবরত ঘষে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন অর্ধেক পরিষ্কার করে নিয়েছি। এখন কেনার দিয়ে যে কালো কালো আবরণগুলি আছে চামচের সাহায্যে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আপনি চাইলে ছুরি সাহায্য নিতে পারেন, তবে ছুরিটা খুবই রিক্সি হয়ে যায়।
तो देखो 80% পরিষ্কার করা আমার কমপ্লিট। এখন যে কালো আবরণগুলো আছে এটাও ইচ্ছে করলে আরো 5 মিনিট ঘষে নিলে একেবারে আরো সাদা হয়ে যাবে। তবে এখানে আমি আর সময় অপব্যয় করতে চাচ্ছি না। তো যতটুকু সুন্দর পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে কাজ করতে অনেক ভালো লাগবে। तो अपन का आज के भिडियो केम लगल अवश्य कमेंट करते क्योंकि भूलें ना बेसि भलो लगले फ्रेंड्स और फैमिली साथे आजकल कड़ाई परिष्कार भिडियो शेयर कर दीते अपन एक शेयर भलो एक कमेंट हमारे क्ज करार अनेक उत्साह जोगाय आज के जदि नतून हो चैने भिजिट कर अवश्य सबसक्राइब कर अल बटने क्लिक कर रखबें नतून नतून भिडियो नोटिफिकेशन पवर और सब समय जरा सपोर्ट करमेंट कर उत्साहित कराई असंख्य असंख्य धन्यवाद और मन थे भलोबासा और दुआ। देख कथा मैला छो तो यकम तेल चिट चिटे बा सब समय पड़े थे कारण आप कड़ाइर मध्य बजा पड़ा थी मैला तो से मैला परिष्कार रखार खूब ही दरकार पड़े तो ये हमें हाथे परिश्रम कर ले किन्तु परिष्कार रखा सम्भव है। तब अवश्य आधा घंटार चाहते बेसि समय आपके काजटी करे नीले सब समय जो कड़ाई परिष्कार रखते पारबें। आजकल मतो विदाय सबाई भालो थाकबें सुस्थ थाकबें आल्ला हाफेज़।